আসসালামু আলাইকুম। বিজয় বার্তা আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর শ্যামপুরে বিজয় উৎসব ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্যামপুর থানা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা চার আসনের সাংসদ সৈয়দ আবুল হোসেন বাবলা। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম জনি ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। মাদারীপুরের বিজয় বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিতা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হল youtube.com/bijotvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijotvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান রেমন এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম সহ 11 জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত 500 কোটি টাকার মানহানি মামলা এবং সারা দেশে বিভিন্ন স্থানে গণমাধ্যমের কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শ্যামপুর থানা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন সমাবেশের আয়োজন করে শ্যামপুর থানা প্রেসক্লাব। উক্ত অনুষ্ঠানে শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি শহীদ ইসলাম জনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ডিইউজের সদস্য জাকির মাঝি, দৈনিক যুগান্তর প্রতিনিধি খোরশেদ আলম, সময় টিভির মাইনুল হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি আনিসুজ্জামান রনি সহ টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকগণ। এ সময় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্যামপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠান পরিচালনায় এবং সহযোগিতায় ছিলেন শ্যামপুর থানা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।